এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন ও সার্ককে সঠিক জায়গায় নিতে নেপালের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষা ও সেবা খাতের উন্নয়নের পাশাপাশি বিমস্টেকে এগিয়ে নিতেও কাজ করবে দুদেশ। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এ তথ্য জানান আমির খসরু চৌধুরী। তিনি জানান, নেপাল বাংলাদেশ সম্পর্কের যে সম্ভাবনা ছিল তা কাজে লাগানো যায়নি। এই অবস্থায় দক্ষিণ এশিয়ার উন্নয়নে একসাথে কাজ করতে আগ্রহী দুই দেশ। তিনি জানান, বিদ্যুৎ খাতের কলঙ্কিত অধ্যায় শেষ, বিদ্যুৎ সংকট নিরসনে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনা হবে বলেও জানান তিনি। মানবাধিকার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সম্পর্ক জোরদারের ব্যাপারেও এই বৈঠকে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য অর্থনৈতিকভাবে যে কমপ্লিমেন্ট করার যে সুযোগ আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সার্ককে সবাই মিলে আবার এটা সঠিক জায়গা দিয়ে যাওয়ার জন্য কাজ করব। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করার জন্য আমাদের দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক সম্পর্কের মধ্যে এটার প্রতিফলন দেখতে চাই আগামী দিনে।